এখানে কিছু হইছে? কোনো অসুবিধা? না, কোনো সমস্যা নেই, চালান না, দেখুন সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেউ আসছেন এখানে? বোনদেরকে বলবো পর্দায় থাকবেন, আবার এমন স্টাইলিশ পর্দা করবেন না, সব দিকে ঠিকঠাক রাখলেন, এরপরে আবার হ্যাঁ যত কথা বললাম আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين الله তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার করুণা আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ আল্লাহ তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবই সৃজন করেছ তুমি সবই সবই তোমার করুণা আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ 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 এই কণ্ঠে দিলে শুন লাগে কত যে মধুর চাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নূর এই কণ্ঠে দিলে শুন লাগে কত যে মধুর চাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নূর তোমার রঙে রঙিন হয়ে তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার করুণা
আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ 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 বাংলাদেশের ঐতিহ্যবাহী মেহেরপুর পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী ঘোষপাড়া সালাত কায়েম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ আনসার আলী সাহেব এসেছেন তিনি মাশাআল্লাহ সভাপতি সাহেব আছেন হাইয়াহুল্লাহ আতাল আল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আরো আস্তে বলেন আমিন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক আপনাদের সকলের পরিচিত মানুষ জনাব মোহাম্মদ আরিফুল এনাম বকুল সাহেব তিনি এসেছেন আচ্ছা আছেন না আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমরা সবাই বলি আমিন মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ঐতিহ্যবাহী মাহিদিয়া সম্মিলনী ফাদিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন ইলম এবং আমলগত যোগ্যতা আরো বৃদ্ধি করে দিন আমরা সবাই বলি আমিন মাহফিলে আরো কথা বলেছেন মাওলানা জাহাঙ্গীর আলম হোসাইন মাওলানা তরিকুল ইসলাম আল্লাহ তাআলা সকল ওলামায়ে কেরামের সম্মান বাড়িয়ে দিন সবার ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন আপনারা আমিন বলেন নাই হয়তো আপনাদের শোনেন হয়তো আপনারা ভাবছেন হুজুর হুজুরের জন্য দোয়া করছে আমরা আমিন বললে তো আমাদের কোনো লাভ নাই কারণ সবাই তো নিজের স্বার্থের পাগল সবাই নিজেরটা বুঝে পোলাপাইন কিছু ভদ্র আছে ঠিকও বলছে মানে মানছে তারা আমার কথা যে হুজুর আপনি ঠিক কইছেন তো আপনারা মনে করেছেন হুজুর হুজুরের জন্য দোয়া করেছে এতক্ষণ হুজুর হুজুরের জন্য দোয়া করেছে আমরা সাধারণ মানুষ আমিন কইলে আমাদের তো কোনো লাভ নাই সম্মানিত উপস্থিতি বলেন তো আমাদের চিন্তা ভাবনা আমাদের দৃষ্টিভঙ্গি যতটা সংকীর্ণ ইসলাম কি ততটা সংকীর্ণ না ইসলামের বিউটি ইসলামের সৌন্দর্য কোথায় জানেন ইসলামের সৌন্দর্যটা আপনি বুঝেন ইসলাম কত সুমহান ইসলাম কতটা সৌন্দর্যমণ্ডিত আপনি অবাক হয়ে যাবেন আপনি যখন অন্য কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন তখন ফেরেশতা বলে রব এই মুসলমান তো অপরের কল্যাণকামী সে তার ভাইয়ের জন্য দোয়া করেছে সুতরাং যে সে যে দোয়াটা করলো সেম চাওয়া পাওয়াটা আগে কবুল করেন দোয়াকারীর জন্য তারপরে যার জন্য করছে এরপরে হের জন্য সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন আপনারা আমার কথা বুঝেন নাই আপনারা তার মানে বুঝেন মনে করেন আপনার জন্য আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইয়ের ইজ্জত বাড়ান আল্লাহ বলবেন হাসিবুর রহমান তার ইজ্জত বাড়াবো তোরে তোর ইজ্জত আগে সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকা দেন আমার ভাইয়ের ইলম বাড়ায় দেন আল্লাহ বলবেন তোর ভাইয়ের ইলম বাড়াবো পরে হাসিবুর রহমান তোরটা বাড়ায় দি আগে সুবহানাল্লাহ তাহলে আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করতে
মনের ভেতরে কোনো সংকীর্ণতা কখনো রাখবো না আল্লাহ বুঝার তৌফিক দান করেন মাহফিলে এসেছেন আমার উস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা এসেছেন মিডিয়ার অনেক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় মেহেরপুরবাসী কেমন আছেন সবাই আমি সফর করে খুব ক্লান্ত কিন্তু আপনাদের এই মেহেরপুরের সুন্দর সুন্দর মানুষকে দেখে এখন আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে মাইকের সাউন্ড বাহিরে খুব ভালো হচ্ছে কিন্তু ভেতরে কিছুটা কম হচ্ছে মাইকম্যান ভাই তিনি মাইকের ব্যাপারে আমাদের চেয়ে ভালো জানেন আমার মনে হয় আমরা ওনাকে বলেছি তিনি এটা ঠিক করে দিবেন ইনশাআল্লাহ সবাই হইচই করবেন না এই যে কিছুক্ষণ আগে মিডিয়ার ছেলেপেলেদের সাথে আপনারা যেটা করলেন এটা না করলে ভালো হতো কেন জানেন বলেন তো আমাদের ঘরে আমাদের স্ত্রী আমাদের মেয়েরা আমাদের মায়েরা বোনেরা ওয়াচ শুনে মোবাইলে কোন সকল লোকদের কারণে এদের কারণে জারুসিল্লা সিন্নি খাইলেন তাদেরকে তো চিনলেন না তবে আপনারা খুব ভদ্র মানুষ আবার ঠিক মানে মেনে নেন যে ঠিক ঠিক যারা আচ্ছা এদেরকে কি আপনারা টাকা পয়সা দিয়ে আনছেন নাকি আমাদের মিডিয়ার যে প্রিয় ভাইয়েরা এসেছেন তাদেরকে আপনারা টাকা দিয়েছেন খাওয়াইছেন নি খাওয়াইতে তো পারতেন মেহেরপুরের মানুষ তো খুব অতিথিপরায়ণ শুনছি আমি লাস্টে করবেন ইনশাআল্লাহ এই যে তাদেরকে টাকা দিলেন না পয়সা দিলেন না তারা নিজেদের পয়সা খরচ করে আসলেন কেন আসলেন এই যে এই ছেলেগুলো চাইলে ক্যামেরা নিয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের পেছনে দৌড়াইতে পারতো না পারতো তারা এই ক্যামেরাকে খারাপ কাজে লাগায় নাই বরং তারা ওলামায়ে কেরামের কোরআন সুন্নার সুন্দর কথাগুলো উম্মতের কল্যাণে তারা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিয়ে তারাও আলেমদের মতো প্রযুক্তি দিয়ে দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করছে তাদের অবদানকে খাটো করে দেখার মতো নয় এজন্য তারা এসেছে ক্যামেরা সেট করে এখন একটা ছেলে দাঁড়ায় আছে কথা বলেন আপনারা দাঁড়িয়ে আছে সবাই বসে আছে কেউ আর দাঁড়াবেও না একটা জিনিস তো লাগাইয়া সেট করে তারপরে না বসতে হবে ওই সময়টুকু তো আমাদের দেওয়া দরকার ছিল যাই হোক আমরা অনেকে বুঝি নাই আল্লাহ যেন আমাদেরকে এরপর থেকে আর এই ধরনের হুরুস্তুল বা বিশৃঙ্খলায় আমাদেরকে না জড়ানোর জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আরো আসতে বলেন আমিন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে এজন্য শুকরিয়া জানাবো কার সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে বসায় আমি দেখছি কিছু মানুষের জবান এমন কেন আমি বলি শুনেন ইগো ভাবটা সব জায়গায় দেখাইয়েন না ইগো ভাবটা আল্লাহর সামনে দেখাইয়েন না কেন বলছি জানেন শোনেন শোনেন এই মুহূর্তে রাত 10:30টায় বহু মানুষ হসপিটালে কাতরাইতেছে কিছু মানুষ এখন দুনিয়া থেকে চলে যাচ্ছে কিছু মানুষের বউয়ের ডেলিভারি হচ্ছে পেরেশানি আছে না জানি আমার বউ বাঁচে কিনা কিছু মানুষের মা বাপকে নিয়ে চিন্তায় আছে আমার বাপ এখন মারা যায় কিনা আল্লাহ দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আপনাকে মুক্ত রেখে এতক্ষণ পর্যন্ত আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখলেন এই যে আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখলেন যিনি তিনি কে সেই আল্লাহর শুকরিয়া জানিয়ে আল্লাহর নামটা মুখ থেকে বের করতে পারলেন না আল্লাহর শুকরিয়া করতে পারলেন না
নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি আল্লাহর সামনে কতটা নাফরমানির পরিচয় দিয়েছেন ঠিকের অবস্থা যত বড় হইছে আশা করব এখন আল্লাহর নামটা আল্লাহর শুকরিয়া জানিয়ে আরো বড় হবে ইনশাআল্লাহ যিনি ভালো রেখেছেন তার শুকরিয়া আদায় করে এবার দেখি কেমন অবস্থা হয় তার শুকরিয়া জানিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে বোঝা যাচ্ছে আমরা আল্লাহর খুব শুকরগুজার বান্দা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা খুশি কম না বেশি একজন তো মনে হচ্ছে বেশি খুশি আমরা খুশি কম না বেশি আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে বলেন আল্লাহু আকবার কোন একজন আল্লাহু আকবার বলে না এরা ভাবছে আল্লাহু আকবার বলে না জানি আমাদেরকে জঙ্গি জঙ্গি লাগে কোন একজন আল্লাহু আকবার বলে না এরা ভাবছে আল্লাহু আকবার বললে আমরা আবার চোরগুনাই হয়ে যাই কিনা আমরা আবার জামাত হয়ে যাই কিনা আমরা আবার খেলাফত হয়ে যাই কিনা আল্লাহু আকবার বললে আমরা আবার বিতর্কিত স্লোগান যারা দেয় হেদের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা আল্লাহু আকবার এটা কি কোনো জাতিগোষ্ঠীর স্লোগান না এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান না আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে মুসলমানদের জাতীয় স্লোগান কিছুদিন আগে কিছুদিন আগে আল্লাহু আকবার স্লোগান নিয়ে আমাদের দেশে খুব বিতর্ক হয়েছে আল্লাহু আকবার এই স্লোগানকে কেউ কেউ বললেন এটা একটা বিতর্কিত স্লোগান এটা কি ঠিক না বেঠিক তো সব জায়গায় ঠিক কইয়েন না আল্লাহু আকবার স্লোগান বিতর্কিত স্লোগান যারা বলে আমার অবাক লাগে ভাই আপনি যে কোনো দল করতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনার প্রথম পরিচয় আপনি একজন মুসলমান এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি কথা বলেন না এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি আমরা যখন পৃথিবীতে এসেছি মায়ের পেট থেকে বের হয়ে সর্বপ্রথম যে আওয়াজ আমরা শুনেছি সেই আওয়াজটা কি ছিল আরো জোরে বলেন সুতরাং পৃথিবীতে এসেই যে স্লোগান আমরা প্রথমে শুনেছিলাম জন্মের পরে দুনিয়াতে এসে ফার্স্ট যে স্লোগান শুনেছি সেই স্লোগানকে যে বলবে বিতর্কিত স্লোগান আমি বলবো তার জন্ম বিতর্কিত এই দেশ লক্ষ লক্ষ মসজিদের দেশ প্রতিদিন এই দেশে সূর্য উদিত হওয়ার আগ থেকে আজান শুরু হয় সূর্যাস্তের পরে এসা পর্যন্ত পাঁচবার লক্ষ লক্ষ মসজিদের এই দেশ থেকে আজান হয় আজানের প্রথম শব্দ আল্লাহ আকবার ইকামতের প্রথম শব্দ আল্লাহ আকবার এমনকি আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম বাক্য হচ্ছে আল্লাহ আকবার সেই আল্লাহু আকবার স্লোগানকে যে ব্যক্তি বিতর্কিত স্লোগান বলবে আমরা বলবো তার রাজনৈতিক জীবন আগাগোড়া পুরোটাই বিতর্কিত এমনকি আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পর জীবনের শেষ নামাজ জানাজার নামাজও শুরু হবে আল্লাহু আকবার দিয়ে সেই পবিত্র স্লোগান যেই স্লোগানটি ছিল বদরের স্লোগান আল্লাহু আকবার এই স্লোগান ওহুদের স্লোগান আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে বাতিলদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান সেই ঈমানী চেতনার স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলবে আমি বলবো তার নিজের চরিত্র হলো বিতর্কিত আল্লাহু আকবার স্লোগান নিয়ে যারা খেল তামাশা করবে আজে বাজে মন্তব্য করবে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আল্লাহ আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখেন আরো আসতে বলেন আমিন আপনারা খাইয়ে আসছেন সবাই পেছনের সবাইকে তো দেখা যায় না কথা বলে কি বলে না সেটাও বোঝা যায় না পেছনে যারা আছেন সবাই খেয়ে দিয়ে আসছেন তো খুব সুন্দর নাম পোস্টারে দেখছি সালাত কায়েম পরিষদ এই নামে কোনো সামাজিক সংগঠন এটা মনে হয় সামাজিক সংগঠন তাই না সেবামূলক সংগঠন এই নামে কোনো সংগঠন আমি আজকে প্রথম নাম শুনলাম আলহামদুলিল্লাহ এই এলাকায় সালাত কায়েম হয়তো সালাত কায়েম ছাড়া আল্লাহর কাছে সম্মানে হওয়া যাবে সালাত ছাড়া জান্নাত পাওয়া যাবে কথা বলেন সালাত ছাড়া জান্নাত পাওয়া যাবে
সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানে তুমি হবে জান্নতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আপনারা কি গানের তালে তালে ঢলতেছেন না কথার অর্থ বুঝতেছেন অর্থ বুঝেননি আপনারা কি বলেছে এখানে মুমিন তুমি সালাত তোমার এটা আসল পরিচয় শুনেন এই যুবকরা তাকাবেন এই এই জায়গায় যদি এই যে মাঝখানে মাথা কাইতে হলাইয়া মাথা ছাড়া কোন লোকরে যদি তার দেহ এখানে টানিয়ে রাখা হয় এটা কার দেহ চেনা যাবে কথা বুঝছেন বুঝলে বুবা তাই কেন না আব্বা জানরা আর আমার ভাইরা যুবকরা একটু জবাব দিও এই যে মাঝখানে এখানে সবার সামনে এক লোকের মাথা কাইটা ফলাইয়া যদি এখানে তার দেহকে রাখা হয় এটা কার দেহ চেনার কোনো উপায় আছে মাথা ছাড়া যেমন দেহ দিয়ে কারো পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি নামাজ বাদ দিয়ে একজন মুসলমানের পরিচয় পাওয়া যায় না যেন নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকু সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না দিনের শুরুতে নামাজ আছে না নাই কি সুন্দর করে আল্লাহ শিডিউল দিলেন ঘুম থেকে উঠেই নামাজ আবার ঘুমানোর আগে নামাজ সারা দিনে পাঁচ ওয়াক্তের শিডিউল এমন ভাবে সাজানো হলো যাতে করে আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে আপনি যেন আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে এই জন্য রেগুলার পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছেন কি ফজরের আজান যখন হয়ে যায় বিশেষ করে ফজরের নামাজে আমাদের অলসতা বেশি ফজরের নামাজটা মুনাফিকের জন্য বড় কঠিন মুনাফিকগুলো ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক চেনাও বড় সমস্যা মুনাফিকরে চেনা যায় না হিন্দু চেনা যায় বৌদ্ধ চেনা যায় খ্রিস্টান চেনা যায় কিন্তু মুনাফিক কত সহজে চেনা যায় না কেউ যদি কয় হুজুর আমি হিন্দু দেখতে চাই কোথায় যাব কোন দেশে যাব আমি যদি বলি ভাই ভারতে যান কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান কোটি কোটি খ্রিস্টান সেখানে আছে কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখব আমি বলবো মিয়ানমারে যান নেড়া মাথার অনেক বৌদ্ধ সেখানে আছে কেউ যদি এখন কই হুজুর আমি মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম এই বাপরে বাপ ওরে বাপরে বাপ বাংলাদেশে যাওয়ার লাগতো না হাই তো সুন্দর উত্তর দিয়েছে বাংলাদেশ ঘোরা লাগবে না মুনাফিক হয়তো এই মাহফিল প্যান্ডেলের নিচে টুপি দাড়ি লাগাইয়া জুব্বা লাগাইয়া এখানেও মুমিন সাইজা বসে আছে কারণ মুনাফিকের আলাদা কোনো দেশ আরো জুড়ে বলেন মুনাফিক টুপিও লাগায় পাঞ্জাবিও লাগায় জুব্বাও পরে এমনকি দাঁড়িয়েও রাখে উপরে উপরে ইসলামের বেশভূষা ধারণ করে সুযোগ পাইলে ইসলামটাকে সে করে কাটে যুগে 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 কাফের মুশরিকদের চাইতে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকরা কম না বেশি এখন প্রশ্ন হলো হুজুর আপনি কিছুক্ষণ আগে বললেন মুনাফিকের মাথায় টুপি থাকে মুনাফিকের গায়ে পাঞ্জাবি থাকে জুব্বা থাকে দাড়িও রাখে পর্যন্ত উঠতেছে এখন উঠেন না উঠলে শুনেন 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 কয়েকজন লোক উঠতেছেন এখন উঠেন না উঠলে আমি কিচ্ছু বলবো না আশেপাশে মানুষ বল ওই দেখ মনে হয় হুজুরের কথাটা এর সাথে মিলছে আপনি উঠতে পারবেন না রে ভাই আমি মুনাজাতের আগ পর্যন্ত উঠছেন তো ঠেকছেন এমন এমন কথা বলবো পাবলিক বুঝবে দেখ যেটা বলছে ওইটাই এখন কথা চলে মুমিন মিয়া না মুনাফিক মিয়া উঠলে বিপদ আছে না নাই মানুষ ভাবে হাই 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 মনে মিলছে
কষ্ট হচ্ছে আপনাদের না যে আমার উপর রাগ করছেন আপনারা শুনেন আমি মেহেরপুরে গত 2 বছর ধরে দাওয়াত পাই কিন্তু আসার সময় কুফা লাগে বুঝছেন ভাই কেমন কুফা লাগে গতবারের আগের বছর শুনেন দাওয়াত নিলাম সব কথা বলা যাবে না ইশারায় বলি কমিটি কিছুদিন আগে ফোন দিয়া কয় হুজুর সমস্যা হয়েছে মানে কোন জায়গা থেকে কোন এক বাতাস আসছে বাতাসের কারণে মাহফিল আর হবে না তবে এই বাতাস মানে ওই বাতাস না আছে না কিছু আবু জেহেলরা মানুষকে কোরআন শুনতে দিত না আবু জেহেলের উত্তর শুনিরা এখানো যুবকরা কোরআন শুনে কোরআনের পথে আসুক তারা এটা চায় না এটা এবছরের মাহফিল না গতবারের মাহফিল এরা দাওয়াত দিছে অমিক্রন কুমিক্রন ডুমিক্রন আইসা বাদ সাংঘাতিক ঝামেলা লাগাইছে আজকে মাহফিল গত সপ্তাহে আমি আমার সফর সঙ্গীদের সাথে আলাপ করছিলাম যে মেহেরপুর এবার কি যাওয়া যাবে না আল্লাহ আলাম কারণ মেহেরপুর যাওয়া বললেই কোনো না কোনো বাতাস আসে আলহামদুলিল্লাহ এবার আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি খুশি আপনারা খুশি না বেজার হইছেন আপনারা যারা যারা আওয়াজ দেন না হেরা বেজার নেই তাহলে আমি বলছিলাম ও এই জন্য তো আমার ভাইরা আওয়াজ শোনে না মাইক ম্যান ভাই তাড়াতাড়ি ঠিক করে দেন হ্যাঁ আচ্ছা শোনেন শোনেন কষ্ট হচ্ছে আপনাদের অনেক কথা বাকি আছে তো ধৈর্য ধরে শুনবেন তো তাহলে কিছুক্ষণ আগে বললাম মুনাফিকরে তো সহজে চেনা যায় না এখন আপনাদের প্রশ্ন হতে পারে মেহেরপুরের মানুষ আপনারা বলতে পারেন হুজুর মুনাফিক তাহলে চিনতাম কেমনে আল্লাহর নবী মুনাফিকদের কিছু খাসলত বলেছেন খাসলত দেখে মুনাফিককে চেনা আল্লাহর নবী বলেছেন মুনাফিকগুলোর জন্য ফজরের নামাজটা সহজ শুনেন কিছুক্ষণ আগে রবিউল ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন ওনার কথায় খালি আপনারা ঠিক বলছেন এখন ঠিক হুজুরের পরে আসছে বেঠিক হুজুর মানে কি বুঝছেন আমি আপনাদের মনোযোগ দিতে এর জন্য বেঠিক কথা বলবো আপনারা ঠিক কইলে ধরা খাবেন এই যে এটাও ঠিক সব ঠিক মেহেরপুরে সব ঠিক বেঠিক কিছু নাই তাহলে বুঝে শুনে জবাব দেন খুব মজার মানুষ আপনারা আলহামদুলিল্লাহ মেহেরপুরে আরো বেশি বেশি আসা দরকার ইনশাআল্লাহ তাহলে আমি বলছিলাম মুনাফিকরে চেনা যায় না চেহারা সুরত দিয়ে চেনা যায় না কারণ মুনাফিক কপালের মধ্যে এরকম সাইনবোর্ড লাগাইয়া হাঁটে না কপালে লেখা মুনাফিক আছে নাকি পিঠের মধ্যে মুনাফিকের সাইনবোর্ড লেখা নাই কিন্তু মুনাফিককে তার স্বভাব দিয়ে খাসলত দিয়ে চিনতে হবে মুনাফিকের জন্য ফজরের নামাজটা সহজ আরো জোরে বলেন অর্থাৎ মুনাফিক গুলো ফজরের জামাতে আসতে অলসতা করে ফজরের বাতাসটা বড় স্নিগ্ধ বাতাস ফজরের বাতাসে মুনাফিকের কোনো গন্ধ নাই এটা কেবল তারা জানে যারা ডেইলি ফজরের নামাজ পড়ে দেখবেন ফজরের নামাজের পরে সুন্দর একটা বাতাস গায়ে লাগে যখনই ওই বাতাসটা গায়ে লাগে মনে হয় যেন গোটা গায়ের মধ্যে রহমত আসে কার তরফ থেকে এটা যারা ঘুমায় থাকেন তারা পাবেন না ফজরের নামাজ থেকে আমাদেরকে শয়তান ফিরায় রাখার জন্য সবচাইতে বেশি চেষ্টা করে কারণ আমরা নামাজে না গেলে হে বেডা শয়তান খুশি না বেজার আরো জোরে কন তাইলে আমরা নাক ডাকাইয়া ঘুমায়া এরকম ঘুমায়া শয়তান রে খুশি করবো না আল্লাহরে খুশি করবো আরো জোরে বলেন তাইলে আজকা ফজরের নামাজ ছাইরা দিয়া কারে খুশি করছেন দেখছেন শোনেন আপনারা মন্ত্র চিনেন নি ঝাড়ফুঁক চিনেন নি দেশি না অসুবিধা নাই ঝাড়ফুঁক যায় আছে ঝাড়ফুঁক যায় আছে তাবিজ এটা ভালো না ঝাড়ফুঁক অসুবিধা নাই কোনো অসুবিধা নবীজি ঝাড়ফুঁক করেছেন সাহাবিরা ঝাড়ফুঁক করেছেন কোনো অসুবিধা এই যে কিছুক্ষণ পর বাড়িতে গিয়া ঘুমাবেন আপনারও ঝাড়ফুঁক করবে যে বেটা তার নাম কি শয়তান একটু পরে আপনারা ঘুমাবেন না বাড়িতে ঝাড়ফুঁক দিবে কে এটা কি আমার বানান কথা আসেন হাদিস থেকে শুনাই নবীজি বলেছেন রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে যাই শয়তান ফজরের নামাজটা কাজা পড়াবার জন্য আমাদের ঘরের কাছে এসে তিনটা গিট্ট লাগায় কয়টা আপনারা কি বলেন গিট্ট না গিরা বলেন আপনাদের তো প্রমিত বাংলায় কথা বলেন আপনারা অসুবিধা নাই আমার বাড়ি সিলেট সিলেট কি দেখো জানেন কয় গিরো লাগাই দিছে খুব সাংঘাতিক ভাষা সিলেটে আপনি কিচ্ছু বুঝবেন না সিলেট গেলে আপনাকে বলবে বাইসা বাউকা
বউকা থাউকা যাউকা আপনাদের ভাষা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মনোযোগ আছে আপনাদের আমি বলছিলাম যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদেরকে ঝাড় ফুঁক দেয় কে আর একটু জোরে বলেন ঝাড় ফুঁক দেওয়ার উদ্দেশ্য কি ফজরের নামাজ কাজা করানো জোরে কোন কোন ওয়াক্তের নামাজ কাজা করানো শয়তান ঘরের মধ্যে এসে গিরা লাগায় কয়টা প্রত্যেকটা গিরায় শয়তান একটা মন্ত্র পড়ে ফু দেয় আবার ছু মন্ত্র ছু এটা বলেন তার একটা মন্ত্র আছে শয়তান বলে রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা ফজরের আজান যখন দে দেখবেন সারা রাত ঘুম না লাগলেও শয়তান বেটাটা এমন ফজরের আগে খুব আরাম করে ঘুমের দিকে নিয়ে যায় ঠিক আছে নি সারা রাতের ঘুমের চাইতে দেখবেন ফজরের সময়ের ঘুমটা বড় শান্তির ঘুম ওই সময় শয়তান এসে আপনারে বলে মুয়াজ্জিন বেটার কাম আজান দেওয়া তোর কাম নাকে তেল দিয়া ঘুমানো ঘুমা রাত অনেক লম্বা রাত অনেক লম্বা মাত্র আজান হইছে আরেকটু ঘুমা এরকম যদি আরেকটু ঘুমের মধ্যে ঘুমের ভান ধরে ঘুম পাড়াইতে পারে সূর্য যদি উঠাই দিতে পারে শয়তানের লাভ আছে না নাই শয়তান খালি বলতেছে তুই ঘুমা রে ঘুমা আর সূর্যটা উঠে যাক লাভ আছে না নাই এতে লাভ আছে না নাই শুনেন ইমানের তৃপ্তিটা কোন জায়গায় শুনতেছেন আমার কথা আপনারা ওইদিকে আমার আব্বাজান আমার ভাইরা শুনতেছেন আমার কথা ইমানের তৃপ্তি কোন জায়গায় শুনেন নবীজি বলেছেন শয়তানের একটা গিরা ছুটে যাবে আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে শীতের দিনে ল্যাক কম্বল ফেলে দিন অথবা গরমের দিনে আরামের বিছানা থেকে সাথে সাথে উঠে গিয়ে বান্দা যখন বিছানা থেকে উঠে দাঁড়াবে সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিরা ছুটে যাবে গিরা দিছে কয়টা ছুটাইছেন কয়টা এখন আপনারা বলবেন কিন্তু ছুটছে এটা বুঝতাম কেমন না বুঝা যায় বুঝা যায় শোনেন যখন আপনি দেখবেন উঠার আগ পর্যন্ত দেখবেন শরীরটা খুব ভারী লাগতেছে শীতের দিনে উফ আরেকটু ঘুমায় আর যখন আপনি উঠে যাবেন দেখবেন শীত চলে গেছে দিলের মধ্যে সাকিনা আল্লাহর তরফ থেকে প্রশান্তি চলে এসেছে সুবহানাল্লাহ নিজেই বুঝবেন আমার ভালো লাগতেছে এরপরে আপনি যখন অজু করতে যাবেন যখনই আপনি অজু করে ফেলবেন সঙ্গে সঙ্গে শয়তানের লাগানো দুই নম্বর গিরাটাও ছুটায় দিবেন কি শয়তান খুশি না বেজার কল্লু কি কাম এখন শয়তান দেখতেছে এ নামাজি এরে ফিরাইতে পারবো না এখন বেড়াছড়া লাগাবে আরেকটা বেড়াছড়া বুঝেন কি আপনারা মানে বিশৃঙ্খলা ঝামেলা লাগাবে শয়তান দেখতেছে এই লোকটা যদি মসজিদে যায় নামাজ পাবে নামাজের সওয়াব পাবে কয় গুণ বেশি আরো জুড়ে বলেন একা একা নামাজ আদায় করার চাইতে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করলে কত গুণ বেশি সওয়াব 27 গুণ শয়তান তখন চিন্তা করে তাহলে রাগ তোরে আমি 27 গুণ বেশি সওয়াব পাইতে দিব না তখন শয়তান ধোকা দেয় এখন শীতের দিন বলবে খুব ঠান্ডা যাইস না সর্দি হবে এই নামাজই উঠছত্ত ঘরের ভিতরে পইরা ঘুমাই যা আর বৃষ্টির দিনে বলবে যাইস না বৃষ্টি কাদা ঘুমাই যা গরমের দিনে বলবে গরমের জন্য সারা রাত ঘুমাইতে পারস নাই এবার আর মসজিদে গিয়ে আধা ঘন্টা সময় লস করে লাভ নাই কাজন ফজরের নামাজটা একটু লম্বা না ছোট ফজরের নামাজ লম্বা না ছোট তো শয়তান বলবে তুই এখানেই ঘুমা এখন শয়তানের ধোকায় পড়ে আপনি যদি ঘরের ভিতরে নামাজ পড়ে ফেলেন শয়তান পরাজিত নাকি আপনি পরাজিত আরো জোরে বলেন আমরা শয়তানকে পরাজিত করব না শয়তানকে বিজয়ী করব আরো জোরে বলেন তাহলে প্রশ্ন হলো আপনারা বলতে পারেন হুজুর আমার যুবক ভাইরা বলতে পারে হুজুর ফজরের নামাজের জন্য চেষ্টা করে মোবাইলে অ্যালার্মও দেই উঠতে পারি না কি করা যায় শুনেন এটা লজ্জার কোনো বিষয় না একটা আমল শিখায় দিই আমলটা করলে ফজরের নামাজে উঠতে পারবেন ইনশাআল্লাহ যুবকরা মুখস্থ করো এখন নবীজির তরিকায় ঘুমাবেন ঘুমানোর আগে সাতটা কাজ করবেন কয়টা আরো জোরে বলেন এখন পড়া দেওয়া লাগবে এই সাতটা সাথে সাথে পড়া দিতে হবে খবর আছে ঘুমানোর আগে এক নম্বর আমল ফজরের নামাজে শয়তানকে পরাজিত করার জন্য আমরা রাতে ঘুমানোর আগে আমল করব কয়টা
এক নম্বর আমল হলো ফজরের নামাজে ঘুমানোর আগে আমরা রাতের বেলা ঘুমানোর আগে এক নম্বরে ওযু করব সবাই জুরে বলতে হবে জুরে পেছন থেকে আওয়াজ আসতে হবে ঘুমানোর আগে এক নম্বর আমল করব আমলের নাম কি প্রশ্ন হলো হুজুর ওযু করব কেন কারণ আপনি ঘুমের মধ্যে মারা যেতে পারেন কি না ওযু করে যদি আপনি ঘুমায় যান ঘুমের মধ্যে যদি মারা যান ওযুর বরকতে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে তাহলে ঘুমানোর আগে এক নাম্বার আমলের নাম আরো জোরে দুই নাম্বার আমল সবার ঘরের ভেতরে কোরআন কারীম আছে কি না আছে মাহবুবটা কি আসছেন ও আমার মাহবুবদের জন্য এই ওয়াজ জায়গা হচ্ছে না আই সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ আমার মাহবুবদের গুনাহ maaf করে দেন আমিন দুই নাম্বার আমলের কথা বলছিলাম কোরআন সবার বাড়িতে আছে তো কুরআনটা খুলবে কুরআন খুলে আপনারা একটা সূরা পড়বেন এই সূরা রেগুলার ঘুমানোর আগে পড়তেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি তো কে জানে সূরাটার নাম কি এই এলাকায় কি ওয়াজ করতাম সব জানে এরা সূরাতুল মুলক নবীজি বলেছেন ঘুমানোর আগে কেউ যদি সূরা মুলক পড়ে ঘুমাতে যায় রাতের বেলা যদি ওই লোকটা ঘুমের মধ্যে মারা যায় কবরে রাখার পরে ওই লোকটাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিবেন কে তাহলে ঘুমানোর আগে ফজরের নামাজটা কাজা না করার জন্য ঘুমানোর আগে আমল করব কয়টা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা এক নাম্বার আপনারা এই চুয়াডাঙ্গায় যে তাজা তাজা শাকসবজি খান এটা প্রমাণ হচ্ছে এটা মেমোরি দেখছেন এদের সব ইনস্টল ডাউনলোড হয় খুব সাংঘাতিক স্পিড সব মনেও থাকে আবার ভাইরাসও আক্রান্ত করতে পারে কারণ খায় তো তাজা এজন্য চেহারাও তো খুব মাশাআল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এক নাম্বার দুই নাম্বার একটা সূরা পড়ব সূরার নাম তিন নাম্বারে আমরা আয়াতুল কুরসি পড়ব কোন কি পড়ব আয়াতুল কুরসি পড়বেন চার নাম্বার আমল হলো তিনটা কুল পড়বেন কয়টা কুল এক নাম্বার কুল হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ দুই নাম্বার কুল হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক তিন নাম্বার কুল হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলো পড়ে নিজের গায়ে ঝাড় ফুঁক দেন একটু ফু মারে দেখবেন ঘুমের মধ্যে অনেক রে বুবাজি নে ধরে আছে না নাই এগুলো আপনারা কোনো ক্ষতি করতে পারবে না কয়টা আমল বললাম আরো জোরে বলেন পাঁচ নাম্বার আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার করবেন সাইয়্যিদুল ইস্তিগফার পরে তারপরে ঘুমাবেন কারণ সাইয়্যিদুল ইস্তিগফার হলো সবচাইতে দামি ইস্তিগফার নবীজি বলেছেন ইস্তিগফার করে বান্দা যখন ঘুমায় ঘুমের মধ্যে মারা গেলে তাকে জান্নাত দিবেন কে আমল বললাম কয়টা ছয় নাম্বার আমল হলো ঘুমানোর সময় শয়তানি তরিকায় ঘুমাবো না নবীর তরিকায় ঘুমাবো তাহলে নবীর তরিকা কোনটা নবীজি কোন কাতে ঘুমাইতেন ছয় নাম্বার আমল নবীজি ডান কাতে ঘুমাতেন আমরা বাম কাতে ঘুমাবো কোন কাতে সাত নাম্বার আমল হলো ঘুমাবার সময় কান নামে ঘুমাবো আল্লাহর নামে ঘুমানোর জন্য সুন্দর একটা দোয়া আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন নবী আমাদেরকে শিখিয়েছেন দোয়াটা হলো বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ তাইলে কি কারণ ঘুম এটা এক প্রকার মৌত এই যে আমল বললাম কয়টা সাত নাম্বার আমলে এসে কি বললাম সুবহানাল্লাহ দেখেন বলতেছি আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি তোমার নামে আবার আমি জিন্দা হব সুতরাং পারলে বাংলায়ও বলবেন আল্লাহ ঘুমায় যাচ্ছি ফজরের না যেহেতু তোমার নামে ঘুমাচ্ছি আমারে ফজরের সময় জাগায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কসম এই সাতটা আমল করে রাত তিনটায় সাড়ে তিনটায় ঘুমাবেন ফজরের যদি এক ঘন্টাও বাকি থাকে দেখবেন এক ঘন্টা পর ঠিকই আল্লাহ আপনার আপনার জাগায় দেওয়ার মালিক কে আল্লাহ আপনার জাগায় দিবে কয়টা আমল যুবকরা শুনছো যুবকরা শুনছো তোমরা তো ফজরের নামাজ কাজা কোনো বেশি
যেই দিন মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজে মুসল্লি সমান সমান হবে সেই দিন গোটা দুনিয়াতে ইসলাম কায়েম হয়ে যাবে ইসলাম কায়েম করতে চান স্লোগান দিয়া পারবেন না আপনারা যেই দিন আচ্ছা আজকে তো জুমাবার ছিল হুজুর আজকে আপনার মসজিদে জায়গা হইছে নি মানে একদম ফিলাপ ছিল ফজরের নামাজে তো মনে হয় দুই কাতার হয় না হয়তো আপনাদের মেহেরপুরি হয় আমার এলাকায় হয় যেই দিন মুসলমানরা জুমার নামাজের মতো ফজরের নামাজও মসজিদ কানায় কানায় পরিপূর্ণ করে ফেলবে সেই দিন থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলার একটা লোক পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ এরা ভালো করেই জানে এরা ওয়াকতিয়া নামাজ সাপ্তাহিক নামাজ নামাজই আছে কয়েক প্রকার বলবো আমি এক নাম্বার হলো সাপ্তাহিক নামাজি দুই নাম্বার হলো মাসিক নামাজি তিন নাম্বার হলো বলবো নি কষ্ট পাবেন আপনারা তিন নাম্বার হলো বার্ষিক নামাজি চার নাম্বার হলো সিজনাল নামাজি তাইলে বলেন তো নামাজি হইল কয় প্রকার আরো জোরে হে কিরে ভাই এটা কি সাপ্তাহিক না মাসিক বলেন নামাজি এক নাম্বার হলো সাপ্তাহিক অর্থাৎ গোটা সপ্তাহে আসে না শুধু জুমার দিনে আসে আপনাদের মেহেরপুরে মনে হয় না আমি আমার এলাকায় দেখছি এইরকম কিছু ভাবসা বলা লোক এরা আবার জুমার দিনে আসলেও ওই যে হুজুর খুতবা দেওয়ার আরবি খুতবা দেয় না এর আগে দিয়ে আসবে এসে হ্যাঁ দেখি মানে একটু ভাবসাব না সাদা পাঞ্জাবি টাঞ্জাবি হ্যাঁ দেখি একটু সরো একদম সামনে চলে যান আপনাদের এলাকায় না এটা আপনাদের এলাকার কথা না আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিচ্ছে মানে হে মসজিদে যাচ্ছে হে যে আল্লাহর গোলাম আল্লাহর ঘরে ঢুকছে এই ভাবসাব তার ভিতরে নাই হে মনে করছে এখানেও হে নেতা আসেনি এরকম আল্লাহর নবী খুতবা দিচ্ছেন এক লোক এইরকম পেছন থেকে মানুষ রেডিংয়ে সামনে আসতেছে আল্লাহর নবী খুতবা স্টপ করে বললেন এই বসো সামনে আসবা না এইরকম কেউ যদি মসজিদে ঢুকে মানুষের সঙ্গে বেয়াদবি করে আপনারা দেখলে হুজুর বলার আগে আপনারা বলবেন হ্যাঁ বেয়াদব জায়গায় বসো আগে আসবে যে আগে বসবে ও তাহলে সাপ্তাহিক নামাজি সে মসজিদে যায় কয়বার আরো জুড়ে বলেন মসজিদে যায় কয়বার দুই নাম্বার হলো মাসিক নামাজি শুধু রমজান মাস আসলে এরা এমন নামাজি হয় তাদের নামাজের কারণে পাঁচ ওয়াক্তের নামাজিরা সামনের কাতারে দেওয়ার সুযোগই পায় না তিন নাম্বার হলো বার্ষিক নামাজি আমি একবার আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম এটা তো বলবে আবার গ্রামের মানে সুন্দর ওয়াজ শুনে বলবে কি বললো তো বলে তো ফেলছি মুখ ফস্ট বলেই ফেলি আরে ভয় করলে ভয় বলে ফেললে কিসের ভয় তা আমি একবার গ্রামে গেলাম ঈদ করতে কমিটির লোকজন দাঁড়ায় বলতেছে অমুক কোথায় আমাদের বার্ষিক নামাজ আমি এমনি থাকাইছি বার্ষিক নামাজ মানে জিজ্ঞেস করলাম তার এত সুন্দর এই উপাধি কেন লাগলো বার্ষিক নামাজ বলল হে গোটা বছর মসজিদের আনাচে কানাচেও আসে না শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে মসজিদে আসে এরকম মেহেরপুরে আছে একদম আগে মানে সেন্ট আতর লাগাইয়া নতুন পাঞ্জাবি পইরা মাশাআল্লাহ এরকম আছে তাইলে এরা কি নামাজি বলেন এদের পদ এদের পদবিটা বলেন এরপরে চার নম্বর হলো সিজনাল নামাজি সব সময় আসবে না সিজনে সিজনে সবে বড়ার সবে কদর এই রকম সিজনাল রাতে আসে আসে না নাই পাঁচ নম্বর আর একটা আছে এটা জানাজার নামাজি কিসের নামাজি শোনেন আপনাদের এলাকায় না আমি এরকমও দেখছি মনে করেন এটা উদাহরণ দিচ্ছে আর কি কেউ কিছু মনে করেন না তার বাসা থেকে পঞ্চাশ হাত দূরে মসজিদ ফজরের নামাজে যায় না কিন্তু মেহেরপুরে বাড়ি ঢাকায় থাকে তো মেহেরপুরে এক লোক মারা গেছে মনে করেন খুব বিশিষ্ট ব্যক্তি তার জানাজার নামাজের আগে একটু বক্তৃতা হবে হে কি করছে কামটা ফজরের নামাজে যায় নাই ঘর থেকে কয় হাত দূরে জোরে বলেন কিন্তু এই লোকটার জানাজার নামাজের আগে মেহেরপুরে এক লোক মারা গেছে তার জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে এই জন্য ঢাকা থেকে গাড়ি চালাইয়া ছয় ঘন্টা জার্নি করে চলে আসলে বুঝলাম না লোকটা ফজরের নামাজে পঞ্চাশ হাত দূরে গেল না আর ছয় ঘন্টা জার্নি করে
রেখে মেহেরপুরে চলে আসলো তার মতলবটা কোথায় মতলব হলো ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে আছে এরকম তাইলে নামাজি বললাম কয় প্রকারে আরো জোরে বলেন এক নাম্বার হলো সাপ্তাহিক দুই নাম্বার হলো মাসিক তিন নাম্বার হলো বার্ষিক চার নাম্বার সিজনাল পাঁচ নাম্বার জানাজার নামাজি বলেন তো দেখি পাঁচ ওয়াক্তের নামাজি এরা জান্নাতের গন্ধ পাবে নাকি এদিকে আমার কথা এবার আল্লাহ বলছেন শোনো জান্নাতি মুমিন কারা জান্নাতি মুমিন কারা শোনো কোরআনুল কারীমের ২৩ নাম্বার সূরা সবাই জুড়ে বলেন কত নাম্বার সূরা আস্তে বলবেন না জুড়ে বলেন কত নাম্বার সূরা কোরআনুল কারীমের ২৩ নাম্বার সূরা সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন জান্নাতি মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে শেষও করেছেন নামাজ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স Those who humble themselves in their prayer. Shafal kam hoyeche tara namaje binoy khushu obolombon kore jara. Rabbul alamin shafal kam mominder gunabuli bornona korte giye ek number e namajer khushu er kotha bollen. Erpore dharabahik bhabe aro koyekti gunabulir kotha bole Allah taala shesho korechen namaz diye. وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ আর যারা তাদের পাঁচ ওয়াক্তের নামাজের যথাযথ হেফাজত করে অর্থাৎ দৈনিক যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদের ব্যাপারে বললেন أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ কোনো বাবা মারা যাওয়ার পরে বাবার ওই বাবার সন্তানগুলো যেমন বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক তেমনি ভাবে পাঁচ ওয়াক্তের নামাজিরা এরাও দুনিয়া থেকে চলে গেলে ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত বসেন বসেন তাহলে বলেন তো নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি কিপ ইন ইওর মাইন্ড সালাত ইজ দ্য কি অফ সাকসেস এই নামাজটাই হলো সফলতার চাবি এই নামাজটা হলো জান্নাতের চাবি নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আপনারা এদিকে তাকান এদিকে তাকান নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কোন জায়গায় ছিলাম মনে আছে ভুলে গেছেন আপনারা কোন জায়গায় ছিলাম ফজরে কোন জায়গায় ছিলাম ফজরে ওই যে বলছিলাম ফজরের নামাজের কথা দিনের শুরুটা হয় নামাজ দিয়ে তার মানে আপনি যেন আল্লাহর গোলামি করে আল্লাহকে সাজদা দিয়ে নামাজ শুরু করতে পারেন এই জন্য দিনের শুরুতে নামাজ রেখেছেন কে আরো জোরে বলেন কে আপনাদের মনোযোগ হঠাৎ করে কোথায় চলে গেল আমি জানি না এখানে কিছু হয়েছে কোনো অসুবিধা সমস্যা নেই চালানা দেখান সমস্যা নেই কোনো সমস্যা নেই কি কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কেউ আসছেন এখানে ঠিক আছে তাহলে শোনেন তাহলে বলছিলাম ফজরের নামাজের কথা শোনেন বাবারা ভাইরা এগারোটা হয়ে গেছে শোনেন
15 মিনিটের বেশি তো কথা বলা যাবে না এমনিতেই 11টা হয়ে গেছে কিন্তু আপনারা যদি এদিক ওদিক তাকান তাহলে হবে আমি ছিলাম কোন জায়গায় বলেন কোন নামাজে ছিলাম পয়েন্ট ভিত্তিক আলোচনা করছে ওই যে ফজরের নামাজের কথা বলছিলাম তাহলে শয়তানের শয়তানি শুরু হয় কখন থেকে কখন থেকে তাহলে দিনের শুরুতেই যদি আপনি নামাজটা কাজা করেন বলেন তো আল্লাহরে খুশি করলেন না শয়তানরে খুশি করলেন আমরা দিনের শুরুতে রাত শেষ হবে দিন শুরু হবে দিনের শুরুতে আমরা খুশি করব কাকে আস্তে বলবেন না শরীরের সবটুকু শক্তি গলার মাঝখানে এনে আওয়াজ ছেড়ে বলেন দিনের শুরুতে আমরা খুশি করব কাকে দিনের শুরুতে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই তাহলে ফজরের নামাজে আমরা ঘুমাবো না মসজিদে যাব আমার যুবক ভাইরা শুনো শয়তান তোমাদেরকে সবচাইতে বেশি নামাজ থেকে ফেরানোর চেষ্টা করে কারণ তোমাদের সাজদার দাম আল্লাহর কাছে কম না বেশি শোনো আমার কলেজের টুকরা যুবক তরুণ ভাইরা তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো তোমরা মনোযোগ দিয়ে শোনো শয়তানের প্রথম টার্গেট হলো তোমরা কারণ তোমাদের এই বয়সের সাজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি কত বেশি এই যে এখন ইয়াং ছেলেরা এরা যখন দেখবেন হাঁটে এই দিক দিয়ে তারা যদি হেঁটে যায় হাঁটার একটা আওয়াজ আছে মনে হয় যেন মাটি কাঁপতেছে যুবক তুমি যখন হাঁটো তোমার হাঁটাই শুধু এই মেহেরপুরের মাটি কাঁপে না তুমি যখন মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দাও তোমার সাজদায় খোদার কসম আল্লাহর আরশ কাঁপে তোমার সাজদার দাম আছে বহুত দাম বহুত দাম যুবকের ইবাদতের বেশি দাম এইজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো আমাকে যখন 4 কিলোমিটার থেকে এগিয়ে আনতেছিল সবাইকে দেখলাম যুবক মনটা ভরে গিয়েছে আমার এদেরকে দেখে কারণ ইসলামী যুবকদের মাধ্যমে শক্তিশালী হয়েছে এই যুবকগুলোকে যদি নামাজি বানানো যায় এই যুবকগুলোকে যদি মাদক থেকে সন্ত্রাস থেকে ফেরানো যায় একদিকে সমাজ যেমন সুন্দর হবে রাষ্ট্রে যেমন একটা সুন্দর ভারসাম্য ফিরে আসবে ঠিক তেমনি ভাবে সবগুলো যুবক নৈতিকতা সম্পন্ন হয়ে যাবে আজ আমার যুবকগুলো মাদকের দিকে চলে যাচ্ছে যুবকগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে শহরে পড়োয়া ছেলেরা অনেক সময় তারা দেখা যাচ্ছে কারো কারো উস্কানিতে জঙ্গিবাদের দিকেও তারা চলে যাচ্ছে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে জুড়ে বলতে হবে বোমাবাজির সাথে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে ইসলাম আর জঙ্গিবাদ এক জিনিস নয় ইসলাম এসেছে জঙ্গিবাদের শেকড়কে কেটে ফেলার জন্য মাদকের সাথে ইসলামের সম্পর্ক নাই হায় 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 যুবকরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে প্রশাসন একতরফা কাজ করছে সরকার কাজ করছে মাদক থেকে ফেরাবার জন্য কিন্তু মাদক দিন দিন বেড়ে যাচ্ছে আমার কলেজের টুকরা যুবক ভাইরা শুনো তোমাদের এই বয়সে মাদক সেবন করে তোমাদের যৌবনটাকে নষ্ট করার বয়স এখন নয় এই সময় হচ্ছে পড়াশোনার বয়স এই সময় হলো গবেষণার বয়স এই সময়টা হলো নামাজের সময় এই সময়টা হলো মা বাবার খেদমতের সময় ফজরের আজান যখন হয়ে যায় তখন নামাজে দৌড়াও তোমাদের সাজদার কত দাম শোনো একটা দুইটা হাদিসের কিতাব নয় তিনটা হাদিসের কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাবাতু ইয়াজিল্লুহুম আল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু নবীজি বলেছেন সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবকরা যেই যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে আল্লাহর সিজদা করে কাটিয়েছে যারা সেই সকল যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে আমার কলেজের টুকরা যুবক ভাইরা শোনো ফজরের নামাজে ঘুমায়ও না তোমাদের কারো কারো অভ্যাস খারাপ আছে তোমরা যারা পড়াশোনা করো তোমরা রাত জেগে পড়াশোনা করো একটা দুইটা পর্যন্ত আজকে থেকে এটা করবা না বিজ্ঞানসম্মত কথা শোনো আমার কথা শোনো পড়াশোনা শেখায়ও না আমি নিজে স্কুলে পড়েছি মাদ্রাসায়ও পড়েছি ইউনিভার্সিটিতেও পড়েছি আলহামদুলিল্লাহ কোনো ক্লাসে
এ প্লাস ছাড়া অন্য কিছু পাই না আলহামদুলিল্লাহ তো পড়াশোনা শিখায়ও না আমাদের শুনো পড়াশোনা কেমনে করবা শুনো রাত জেগে পড়াশোনা কইরো না রাতে তাড়াতাড়ি ঘুমাবা রাতের আলোর সাথে ঘুমের সম্পর্ক আছে ঘুমাবা আর্লি ঘুমাবা তাড়াতাড়ি উঠবা ফজরের নামাজ পড়ে কোরআন টেবিলে বসবা ভালো রেজাল্ট সারা জীবন করবা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে তোমার জায়গা হবে ইনশাআল্লাহ আসো বিজ্ঞান দিয়া বুঝাই আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কাজ করি আপনাদের কষ্ট হচ্ছে বাবারা যুবক ভাইরা কষ্ট হচ্ছে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম এই যে এখন আমরা এখনো কেউ ঘুমায় না বলেন তো আমি সহ আপনাদের সবার ব্রেইন এখন সবল আছে না ক্লান্ত আসলে ক্লান্ত না সন্ধ্যাবেলায় ক্লান্ত এই ব্রেইন নিয়ে যখন আপনি পড়তে বসবেন এটা তো উইক হয়ে আছে এর মেমোরাইজিং ক্যাপাসিটি কমে গেছে যুবকরা ডাউনলোড আর ইনস্টল ভালো বুঝো তাই না অর্থাৎ ডাউনলোডিং আর ইনস্টলিং পাওয়ারটা ইনস্টলিং ক্যাপাসিটি এখন কমে গেছে কারণ সে সারাদিন কাজ করতে করতে ক্লান্ত বিজ্ঞান বলে যখন আমরা ঘুমিয়ে যাই ঘুমানোর কারণে আমাদের ব্রেইনটা সারাদিনের সেই ক্লান্তি থেকে মুক্তি পায় এবং ব্রেইন তার সতেজতা পুনরায় ফিরে পায় ব্রেইনটা সতেজ হয় সজীব হয় সকালবেলা যখন আমরা ঘুম থেকে জাগি রিফ্রেশ ব্রেইন নিয়ে ঘুম থেকে উঠি এখন যুবকরা বলো তো সকালবেলা যখন ঘুম থেকে রিফ্রেশ ব্রেইন নিয়ে উঠলা এখন এই ব্রেইনের ডাউনলোড ক্যাপাসিটি ইনস্টলিং ক্যাপাসিটি গতকাল সন্ধ্যাবেলার চাইতে সকালবেলা এখন কম না বেশি আরো সুন্দর করে বুঝায় ওয়াইফাই আছে না সবার বাসায় আচ্ছা একটা ওয়াইফাই যদি ২০ জন মিলে চালায় ওয়াইফাই স্পিড তখন স্ট্রং না উইক জোরে বলেন স্ট্রং না উইক যখন একা একজন মনে করেন প্রধান অতিথি সাহেব তিনি তার বাসায় একটা ওয়াইফাই একা তিনি ইউজ করেন তার মানে উনি স্পিড খুব ভালো পাবেন যুবক ভাইরা শোনো ক্লান্ত ব্রেইন নিয়ে সন্ধ্যার পরে পড়তে বসলে তুমি যা মুখস্থ করবা সকালবেলা ফজরের নামাজের পরে ফজরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগিয়ে আল্লাহর রহমতটা গায়ে লাগাইয়া পড়ার টেবিলে বসবা আল্লাহর কসম তুমি রাতের বেলা যা পড়া মুখস্থ করতা এর চাইতে এক হাজার গুণ পড়া সকালের দুই তিন ঘন্টায় তুমি মুখস্থ করতে পারবা আমরা সারা জীবন এভাবেই পড়াশোনা করে আসছি কতটুকু তোমরা সামান্য পড়াশোনা করে যে ফুটানো দেখা এই যে আমরা ইংরেজি বিজ্ঞান কোরআন হাদিস সব পড়ছি এত ঠেলা সামলাইছি অনেকে আবার মাদ্রাসার ছেলে পেলেদের কি বাঁকা চুকে এরা কি জানে এরা কি জানে আপনি জানেন মাদ্রাসায় গিয়া দেখেন মিয়া আপনি ইংরেজি পড়ছেন স্কুল কলেজে ফুটানি দেখা এখনকার হুজুররা অনেক ভালো ইংরেজি জানে একদম ব্রিটিশদের মতো প্রোনাউন্সিয়েশন খুব চমৎকার ইংরেজি জানে আপনি প্রমিত বাংলায় কথা জানেন এরাও পারে বিজ্ঞান জানেন তো অনেক ভালো বিজ্ঞান জানে কারণ কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব বিজ্ঞান পড়ে কোরআন হলো আগে আর কোরআন বিজ্ঞানের থেকে কত বছর আগে জানেন দেড় হাজার বছর আগে যেমন ফিঙ্গারপ্রিন্ট ১৮০০ সালের আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য বিজ্ঞানই জানতো না ১৮০০ সাল এখন ২০২২ সাল আর দেড় হাজার বছর আগে কোরআনের ভেতরে সূরা কিয়ামার ৩-৪ নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞানসম্মত ধারণা জেনে দিয়েছেন তিনি কে তো কোরআন আগে না বিজ্ঞান আগে আরো জোরে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে ছাত্ররা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো বেশি রাত জাগবা না রাতে তাড়াতাড়ি ঘুমাবা তোমাদের যৌবন নষ্ট হচ্ছে তো তোমরা যুবক ছেলেরা যৌবন হারিয়ে ফেলতেছো রাতের বেলার বেশি রাত করে ঘুমাও অনেকের গাল ভেঙে গেছে অনেকের চেহারায় বিচি উঠে গেছে অনেকের চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গিয়েছে কারণ রাত জাগে বর্তমান সময়ের যুবক তরুণ ছেলেরা মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে বেঙ্গালুরে যাচ্ছে চিকিৎসার জন্য মাইগ্রেনের অনেক রোগী আছে তো চোখের জ্যোতি হারিয়ে ফেলতেছে চেহারার লাবণ্য হারিয়ে ফেলতেছে যুবক কেন তুমি রাত জাগো রাত জাগা আজ থেকে বন্ধ করো তাড়াতাড়ি ঘুমাও আর চেহারার লাবণ্য ফিরিয়ে আনার জন্য ফেয়ার এন্ড লাভলি লাগবে না ফেস ওয়াশ লাগবে না তাড়াতাড়ি ঘুমায়া ফজরের আগে উইটা আল্লাহরে ডেইলি সাজদা দাও চেহারায় আল্লাহ এমন নূর দিবেন যে তাকাবে মায়ায় পড়ে যাবে সুবহানাল্লাহ পারা যাবে তো পারা যাবে তো আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো ফজরের নামাজে আল্লাহকে সাজদা দিয়ে দিন শুরু করবা আমার চাচা জানরা শোনেন বাবারা ঘুমায় থাই কেন না ফজরের নামাজটা ঠিক মতো পড়ে কারণ ফজরের নামাজটা পড়ে আমরা খুশি করি কারে আসতে বলবেন না জুড়ে বলেন খুশি করি কাকে আমরা যখন নামাজটা ছেড়ে দেই তখন খুশি হয় কে
হায় হায় বলেন তো আমরা আজ থেকে আর শয়তানকে খুশি করব তাইলে আমরা সব সময় আজান হলে শুধু ফজর নয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব পারবো তো আমার মাহবুবদের উদ্দেশ্যেও কিছু কথা বলি আমার মাহবুবরাও মাহফিলে এসেছেন বড় কষ্ট করে এসেছেন আমার বোনরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন ফজরের নামাজে ঘুমায়েন না আমার মা চাচিদেরকে বলতেছি খবরদার মাহবুবেরা ফজরের নামাজ ছাড়া দিন শুরু কইরেন না আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা আল্লাহ নবী নারীদের ব্যাপারে চারটা কথা বলেছেন নবীজি বলেছেন কোন নারী যদি পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো পড়ে দুই নাম্বার রমজান মাসে যদি রোজা রাখে তিন নাম্বার যদি স্বামীর খেদমত স্বামীর আনুগত্য করে চার নাম্বার যদি ওই নারী তার ইজ্জত সতীত্বের হেফাজত করে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকার জন্য আদেশ করবে আমার মা বোনরা নামাজ পড়বেন আর আপনাদেরকেও বলছি নিজেরা শুধু নামাজই হবেন না নিজেদের সন্তানগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই সন্তানগুলো হলো এমন যারা আপনার উত্তরাধিকারী যারা আপনার জন্য যারা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে ওয়ালাদুন সালেহ নেককার সন্তান রেখে যান একজন নেককার সন্তান কত কাজে আসবে রে বাবা শুনেন সন্তান তাতে যদি নামাজি বানায় যেতে পারেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার সন্তান যখন নামাজ পড়ে চোখের পানি ছাড়বে সন্তানের চোখের পানির পাওয়ার কত জানেন নাকি বলেন তো গোটা দুনিয়ার সব সাগর আর মহাসাগরের পানি যদি কবরে ঢেলে দেওয়া হয় জাহান্নামের আগুন নেভানোর জন্য আগুন নিভবে নাকি আরো জুড়ে বলেন গোটা দুনিয়ার মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না কিন্তু যখন আপনার কলিজার টুকরো সন্তান আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে চোখের পানি ছাড়বে ওই চোখের পানির পাওয়ার এত বেশি ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই দুই ফুটা চোখের পানি দিয়ে আপনার কবরের জাহান্নামের আগুন জিনে নিভায় দিবেন তিনি কে কেমন সন্তান বানাইলেন দুনিয়াতে আপনার চোখের সামনে নামাজ পড়ে না একটু কি খারাপ লাগে না কিছুদিন আগে একটা ঘটনা ঘটল শুনতেছেন আপনারা এক লোক মারা গেল তার ছেলে এসে বলতেছে হুজুর আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন তারপরে হুজুর বললেন আসলে দুনিয়া থেকে তো সবাইকে চলে যেতে হবে কেউ আগে কেউ পরে সবর করা দরকার সে বলল হুজুর এসেছি আপনার কাছে কিছুক্ষণ পরে আমার বাবার জানাজার নামাজ হবে জানাজার নামাজটা কেমনে পড়ে আমি তো জানি না কারণ কোন নামাজের নিয়ম কেননি আমি জানি না আমি কি ভুল বলছি হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম অনেক ছেলে পেলে পাইছি কোরআন পড়তে পারে না আমি নিজে অনেককে কোরআন শিখাইছি বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেদেরকে অনেক ছেলেকে পাইছি বিশ্ববিদ্যালয়ে এরা নামাজ চলে না এরা দায়ী নয় এদের মা বাবা এই জন্য দায়ী এই দেশে মা বাবার খেদমতের ওয়াজ বহু হইছে আর মা বাবার খেদমতের ওয়াজ এত বেশি লাগবে না এখন ওয়াজ লাগবে সন্তান কেমনে লালন পালন করা দরকার এই ওয়াজ লাগবে কেন এই যে একটা গাছ এই গাছ লাগানোর পরে নিশ্চয়ই গাছের গোড়ায় পানি ঢালা হয়েছে গাছের গোড়ায় পানি ঢালছে গাছ যে লাগাইছিল এরপরে কয়েকদিন গাছের পরিচর্যা করার কারণে গাছটা হয়েছে এখন কি মরে গেছে নাকি এটা না আছে আছে এখন বলেন তো এই জায়গাতে আগামীকাল কেউ যদি আরেকটা গাছ লাগাইয়া চলে যায় পানি যদি না ঢালে এটার কয়েকদিন যদি দেখাশোনা না করে এই গাছ বড় হবে বড় হইলেও ফল দিবে মরে যাবে এটা আমরা কি করি জানেন ওই ব্যাককল লোকটার মতো গাছ লাগায় রাখি অর্থাৎ শুধু সন্তান জন্ম দিয়া রাখি এরপরে এইটাকে আমরা নামাজ শেখাই না কোরআন শেখাই না এজন্য এগুলা বড় হয় হুজুররা এসে মা বাবার খেদমতের ওয়াজ করা লাগে যদি আমরা এই সন্তানগুলোকে জন্মের পরে কোরআন শেখাইতাম নামাজ শেখাইতাম আল্লাহর কসম এই সন্তান তার মা বাবাকে সারা জীবন মাথায় তুলে রাখতো আপনি সিস্টেম ঠিক করেন আগে টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন আপনার সন্তানকে আগে কোরআন শিখান তার হাতে কোরআন তুলে দেন দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার সবচেয়ে জ্ঞানী সম্মানিত মর্যাদাবান মানুষ বানিয়ে দিবে এটা কেমন কিতাব
সন্তানকে ও আ ক খ এ বি সি ডি শেখাইবেন পড়ে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে ডাক্তার বানাবেন বিশেষ করে মেয়েদেরকে বেশি ডাক্তার বানানো দরকার কারণ এখন যখন ডেলিভারিতে সিজারে যায় পুরুষ ডাক্তার থাকে এজন্য মেয়েরা বেশি ডাক্তার হওয়া দরকার ডাক্তার হবে ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে কোনো অসুবিধা নাই কিন্তু কুরআন শিখে এরপরে হবে যদি ছোটবেলা কুরআন না শিখে ডাক্তার হয় এটা মানবতাবাদী ডাক্তার হবে না এটা কসাই ডাক্তার হবে ছোটবেলা কুরআন না শিখে যদি পোলামাইয়ার ইঞ্জিনিয়ার বানান এটা ইঞ্জিনিয়ার হইয়া রডের জায়গায় বাস ঢুকাইয়া দিবে ছোটবেলা যদি কুরআন না শিখে তারে ব্যারিস্টার বানান তাহলে মিথ্যা মামলায় টাকার জন্য আইনজীবী হইয়া নিরপরাধ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিবে আর যদি কুরআন শিখাইয়া ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান যা বানান এটা কাজে লাগবে এটা কি লাগবে এজন্য বলছিলাম সন্তানগুলারে কোরআন শিখাবেন তার আগে বলছিলাম শুধু নিজেরা নামাজি হলে চলবে না নিজেদের সন্তানগুলোকে নামাজি বানাতে হবে আমার দিকে তাকান আমি আমার বাবার জানাজায় ইমামতি করেছি আলহামদুলিল্লাহ আমরাও একদিন চলে যাব এখানে আমরা যারা আছি কেউ কি দুনিয়ায় থাকব নাকি থাকবেন কোন দিন যাবেন হ্যাঁ বলেন কোন দিন যাবেন গতকাল রাতে দুনিয়ায় অনেকে ছিল আজ রাত তারা আজ রাতে আমরা আছি কাল হয়তো নাও থাকতে যুবকরা বলবে হুজুর আমি মরতাম না আমি জোয়ান কিছুদিন আগের একটা ঘটনা শোনায় আমার চেয়ে বয়সে ছয় সাত বছরের ছোট ছেলে সারাদিন সে খেলাধুলা করেছে শুনতেছেন আপনারা সারাদিন সে খেলাধুলা করেছে সন্ধ্যার পরে বন্ধুদের সাথে নাস্তা করেছে আড্ডা দিয়েছে রাতের বেলা ঘুমানোর আগে হাতের মধ্যে মেহেদি লাগাইছে মেহেদি ছিলেন না এরপরে ঘুমিয়েছে সুস্থ ছেলে রাতের বেলা ঘুমিয়েছে ঘরের মধ্যে কিন্তু সকালবেলা ঘর থেকে আর সে বের হতে পারে নাই তার লাশ বের হয়েছে হয়তো রাতে ঘুমের মধ্যে স্টুক করে মারা এ যুবক কিসের এত বড়াই করো তুমি বাঁচবা আর আমার চাচারা শোনেন টাকা পয়সার বড়াই কইরেন না ক্ষমতার বড়াই কইরেন না এখন মারা গেলে দেখবেন সব কিছু শেষ টাকা সাথে যাবে না ক্ষমতা সাথে যাবে না নেতৃত্ব সাথে যাবে না যাবে শুধু আমল বলেন যাবে শুধু আরো জুড়ে বলেন যাবে শুধু একটা ছেলেকে পাললে আলেম বানান সবাইকে আলেম বানাইতে হবে না দুইটা তিনটা ছেলে থাকলে একটারে আলেম বানান আর যাদের একটা ছেলে আলেম যদি না বানাইতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেও ছোটবেলায় আগে তারে কোরআনটা হিফজ করান আমার অনেক বন্ধু মাদ্রাসায় আমার সাথে বলেছে এখন ডাক্তার মাদ্রাসায় পরে ডাক্তার হওয়া যায় না আমার দুই তিনটা ফ্রেন্ড এখন পুলিশে চাকরি করে আমরা ব্যাচমেট ছিলাম পুলিশে আছে তারপরে আপনার ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে মা সবাই মাদ্রাসা এ আমার একটা ফ্রেন্ডের সাথে কিছুদিন আগে দেখা হইলো এখন সে এলজিইডিতে চাকরি করে সরকারি চাকরি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র এরা সে কিন্তু নামাজ জানে কেরা তো শুধু শুদ্ধ এখন যদি এইরকম একটা পুলা আপনার একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার থাকে নামাজ শুদ্ধ আপনি মারা যাওয়ার পরে যদি সে আপনার জানাজা ইমামতি করে বলেন তো তার আবেগ আর অন্য আরেকজন হুজুরের মনের আবেগ কি একরকম হবে নাকি অন্য হুজুর যখন নামাজে জানাজায় আসবে এসে বললা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আসসালামু আলাইকুম ওয়া মানে আবেগ আর কাজ করবে ছেলে যখন দাঁড়াবে কান্না শুরু হবে শুধু আল্লাহ আকবার বলতে পারবে না বুক ফেটে যাবে চক্ষু দিয়ে পানি বের হবে আল্লাহর কসম আপনাকে কবরে শুয়ানোর আগে তার এই চোখের পানি আল্লাহর বরদাস্ত হবে না চোখের পানি দিয়া আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুন নিভায় দিয়া কবরের জান্নাতের বিছানা বিছায় দিবে এর নাম সাকসেস ইটস কল্ড সাকসেস এটাকে বলে সফলতা এটা জীবনের চূড়ান্ত সফলতা আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি এরকম কেঁদে কেঁদে জানাজা দিয়া শুয়াইতে পারে এইটা না হলো একদম পুলার মতো পুলা ছেলের মতো ছেলে ঠিক কি না আপনি পুলা রাইখা গেছেন ছেলে রাইখা গেছেন হ্যাঁ খালি
বুঝছেন তো এমন ছেলে লেখা গেছেন সারা দিন খেলে ঝাকানাকা গান শুনে হাফ প্যান্ট পইরা হাঁটে কানের মধ্যে দুল লাগাইছে নেকলেস পরছে হাতের মধ্যে আবার ব্রেসলাইট আছে মেসি আর নেইমার কাটিং চুল রাখছে আছে তো আরো জোরে বলেন আছে তো এটা কেমন ছেলে রেখে যাচ্ছেন আপনি হ্যাঁ কি জাতের ছেলে রেখে যাচ্ছেন আপনি কিছু হাজী সাহেবকে দেখছি হেতে হাজী হস করে আসছে হাজী সাহেব হাজী সাহেবের ছেলের অবস্থা কেমন জানেন প্যান্ট পরছে হাঁটুর উপরে চুল রাখছে এতটুকু হাতের মধ্যে ব্রেসলাইট পেছন থেকে দেখলে এটা ছেলে না মেয়ে বোঝাও যায় না আছে না নাই এ যুবক ছেলেরা খবরদার এটা করবা না আমাদের মডেল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইলে নয় নবীজির তরিকা ফলো করে চুল কাটা লাগবে এরপরে এই যে চুল কাটছো এরকম কাটবা ঠিক আছে এইদিকে না এইদিকে না এইদিকেও না এটা কি মাঝখানে পাখির বাসা রাগ করছো এইরকম রাখা যাবে না এই যে আমাদের চুল দেখো সব দিকে আছে সব দিকে চুল থাকা লাগবে আপনারা যে হাসতেছেন এখানেও আমি দেখতে পাচ্ছি অনেকের চুল এমন আছে এটা কোন জাতের কাটিং আবার কিছু কিছু ফুলা পয়েন্ট দেখছি বুঝছেন চুল কাইটা প্রধান অতিথি সাহেব এই মাঝখান দিয়ে তোরা বেলেট দিয়ে আবার টানো মারে দেখছেন কিনা আপনি এরকম দেখছেন না আবার কিছু কিছু ছেলে হাফ প্যান্ট পরে হাঁটে যুবক ভাইরা শোনো সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত কখনো হাঁটুর উপরে পোশাক উঠাইও না কিছু কিছু ছেলে আবার নামাইতে নামাইতে জুতার নিচে নামাই দিছে নবীজি বলেছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না আল্লাহ কি জাতের বেজার হইছে আল্লাহ তাকাবে না আল্লাহ তার দিকে তাকাবেও না নবীজি বলেছেন আল্লাহ তার দিকে তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না সাহাবীরা বললেন নবী গো কার কথা বলেন নবীজি তখন বললেন যেই লোক টাকনুন নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে এমনটা করা যাবে তা করবেন একজন আমারে কয় কি জানেন কই উঠাইতাম আনে স্মার্ট লাগে খ্যাত লাগে আমরা হুজুর মানুষ দেশ বিদেশ ঘুরি জুব্বা একটা ওইটাও টাকনুর উপরে পায়জামা টাকনুর উপরে আজ পর্যন্ত কেউ বলে নাই আনে স্মার্ট খ্যাত হুজুর দেশে বিদেশে যেখানে গিয়েছি সবাই এসে সম্মান দিয়েছে কারণ নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে না নাই এজন্য যুবক ভাইরা খবরদারিটা করো না হাতের মধ্যে মেয়েদের মতো ব্রেসলাইট পরো না এরপরে গলার মধ্যে নেকলেস পরো না কানের মধ্যে কি জানি কয়টা কানের দুল দিও না পুরুষ মানুষ পুরুষ পরুষের মতো থাকা লাগবে এখনকার মেয়েরা আবার ছেলে হইতে চায় জিন্সের প্যান্ট আর টপস পরে হাঁটে অবশ্য এই ধরনের নারী মেহেরপুরে নাই আমি বলি নাই আপনারা বলছেন আমার কোনো দোষ নাই আপনাদের কষ্ট হচ্ছে মোনাজাত দিয়ে দিই না পাঁচ মিনিট বলতাম আরো শোনেন এত আবেগ দেখায় না আমি ক্লান্ত আর পাঁচ দশ মিনিট বলবো আমিও ক্লান্ত অসুস্থ তো এহসান করেন শোনেন শোনেন নবীজির একটা হাদিস শুনাই আপনারা বলবেন হুজুর এই হাদিসটা শুনে তো মনে হইতেছে হুজুর কে আমাদের নবীজি কি রওজা শরীফ থেকে আমাদেরকে দেখে দেখে এটা বলতেছেন নাকি নবীজি বলেছেন শেষ জামানার নারীরা এমন হবে নিসা ওহম কাসিয়াতুন আরিয়াত শেষ জামানায় কিয়ামতের আগে নারীদের ফেতনা এমন ভাবে বাড়বে নিসা ওহম কাসিয়াতুন আরিয়াত কাপড় পরে কাপড় পরলেও তারা মনে হবে কাপড় পরেও উলঙ্গ আছে অর্থাৎ কাপড় পরছে ঠিক আছে এত টাইট বুরখা সব ভাজ বুঝ বুঝা যায় নবীজি দেড় হাজার বছর আগে বলছেন নিসা উহম কাসিয়াতুন আরিয়া কাপড় পরে উলঙ্গ উলঙ্গ এখন বলেন তো ফ্যাশনেবল বুরখা আছে না নাই লাল নীল হলুদ কত রঙের বুরখা বোনদেরকে বলবো কালো রঙের বুরখা পরবেন আবার টাইট ফিট বুরখা পরা যাবে না লুজ বুরখা পরতে হবে আপনারা আপনাদের ঘরের স্ত্রী এবং আপনাদের ঘরের মহিলাদেরকে বুরখা পরাননি বুরখা পরান যারা বুরখা পরান না তাদের জন্য কি ওয়াজ তাদের জন্য একটা ওয়াজ আমার আছে বলবো বলবো যারা নিজের বউকে বুরখা ছাড়া শাড়ি টাড়ি পরাইয়া বউয়ের পেট পিঠ বা শরীর দেখাইয়া
হাঁটা চলা করে এরা হচ্ছে বেরুচি এরা রুচিশীল না এদের রুচিতে সমস্যা যুক্তি দেন হ্যাঁ 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 যুক্তি দিচ্ছি আমি বউটা পার্সোনাল না পাবলিক জোরে বলেন পার্সোনাল যদি হয় আপনার বউয়ের পেট পিট হাতের কবজির উপর পর্যন্ত কনুয়ের উপর পর্যন্ত পাবলিক দেখে আপনার কি লজ্জা লাগে না আপনার কি রুচিতে সমস্যা হ্যাঁ আবার অনেকে বউয়ের ফটো ফেসবুকে আপলোডও মারে এরা আরো সাংঘাতিক এদের রুচি আরো খারাপ কেন খারাপ বলি বউ এটা পার্সোনাল না পাবলিক আর ফেসবুক ফটো আপলোড দিছে একজন কমেন্ট করছে ওয়াও এক কমেন্টে উত্তর দিয়েছে থ্যাঙ্ক ইউ এখন তো থ্যাঙ্ক ইউ বলে না ঠিক না যুবকরা থ্যাঙ্ক ইউ বলে তাই না ঠিক সব ঠিক এরপর আরেকজন বলতেছে ইস নিজের বউরে দেখে হে ইস বলে না আরেকজন ইস বলে বুঝছেন ব্যাপারটা আরেকজন বলে আহ হেভি লাগতেছে আরেকজন বলে ওয়াও ভাবি কি জুস লাগতেছে হে বলে থ্যাঙ্ক ইউ এ পাগলা কার জুস কে খায় রে তোমার নিজের বউয়ের সৌন্দর্য মানুষ দেখে এরকম কমেন্ট পড়ে তুমি একটা বেহায়া বেসরম নির্লজ্জ আত্মসম্মান বোধ তোমার মাঝে নাই আল্লাহ হেদায়াত দান করেন বোনদেরকে বলবো পর্দায় থাকবেন আবার এমন স্টাইলিশ পর্দা করবেন না সব দিকে ঠিকঠাক রাখলেন এরপরে আবার হ্যাঁ যত কথা বললাম আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন